পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি আমার বউকে একসাথে ছয় বার তালাক দিয়েছি মাঝহব মতে তালা কী হবে আর কোরআন দু সহি হাদিস মতে তালাক কী হবে এই বিষয়ে আমি যদি কোনো ফতোয়া গ্রহণ করি সে অনুযায়ী চলি তাহলে কি আমার কোনো দায় থাকবে আপনি ভুল বলছেন মাজাব মতে তিন তালাক আর কোরআন শূন্য মতে এক তালাক কথাটা ঠিক নয় কোরআনশূন্না মতে এক তালাক মাঝহব মতো তিন তালাক এটা কোরআন কোরআনশূন্য মতেও তিন তালাক কারণ হচ্ছে এটা হলো বুঝার ভুল আপনি এটা বুঝছেন উনি এটা বুঝছেন ইবনে আব্বাস যেটা বলছে অমরাজ উনি এটা বুঝছেন এবং আলমরা এই কোরআন হাদিসের নস যেখানে মতভেদ আছে সেখানে আপনি মাঝাব এটা আর কোরআন এটা এই জাতীয় কথা বলতে বলা হচ্ছে জাহালতের প্রমাণ মূর্খতার প্রমাণ এগুলো করবেন না কোনোদিনেই কোরআন মাঝাব কখনো কোরআনসুনের বাইরে যায় না মাঝাব হচ্ছে কোরআনসুনে যে সমস্ত মাঝাব গ্রহণযোগ্য মাঝাব আছে যেমন হানাফি মালিকি শাফরি হাম্বলি জাহেরি অথবা আউজারি ইতাউর মানে আবু তাউর অথবা তাউরি অথবা জোহরি এই জাতীয় আলেমদের সমস্ত মাঝাব রয়েছে এই মাঝাবগুলোকে আপনি সুনার বিরোধী সাব্যস্ত করেন এটার এর অল্টারনেট তাহলে এটা হবে যা আলমূর্খ্যতা কিছুই নয় আলমরা এগুলো সুন্না থেকে ইস্তেহাত করে এগুলি বের করেছে সুতরাং কোরআন ইস্তিহাত করে যেহেতু বের করেছে যুগে যুগে এবারে মতভেদ হয়ে আসছে লিখিত হয়ে আসছে এগুলিকে মা সুন্নার বিরোধী বলা এবং মাঝাব মতে বলা মাঝাবে এটা আসছে সুন্না এটা আসছে এই জাতীয় বলা কখনও বৈধ কাজ হবে না আপনাদের বলতে হবে এটাই যে দুটি মত আছে একমতে এটা একমতে এটা আর আমাদের কাছে আক্রম যেটা বেশি রাজেপ্রাপ্ত মত দেখা যাচ্ছে যে একমত এক তালাক হওয়া বা রাজেপ্রাপ্ত মত হচ্ছে তিন তালাক হওয়া যে মনে করছেন সেটাকে আমি বলছি যে কেউ হয়তো মনে করছে তিন তালা এক তালাক এরকম মত আছে বলেন যে আমার কাছে যদি এটা প্রাধান্য পায় দলিল ভিত্তিক তাহলে কি এটা আমল করতে পারবো কিনা হ্যাঁ যেটা আপনার কাছে দলিল ভিত্তিক আমল প্রাধান্য পায় এরকম যদি আপনি দলিল বুঝার মতো আপনার তো হয় বুঝতে পারেন শুধু হাওয়া বা টান নয় প্রবৃত্তি নয় আপনার মন যা চাইলেন তা কোন এরকম না অর্থাৎ আপনি যেটা আপনার ভালো লাগে ওইটা তালফিক যেটাকে বলে খুশি যেখান থেকে ইচ্ছা এখান থেকে একটা নিলাম ওখান থেকে একটা নিলাম এর মনকে প্রবৃত্তি অনুসার সেটা নয় বরং দলিল ভিত্তিক যদি কোনো আপনি গ্রহণ করেন যে আমি এই মতটা নেব নির্দিষ্ট কোনো মতটি নেব তাহলে সেটা আপনি নিতে পারেন তো এর আগে আপনাকে মনকে জিজ্ঞাসা করুন আসলে কি আপনি কোরআন সোনার অর্থ বুঝে করছেন আপনি কি নাকি নাকি আপনার প্রবৃত্তির কারণে এখন আপনার বউ চলে যাচ্ছে দেখে আপনি ওই মত নিচ্ছেন এরকম কোনো সিদ্ধান্ত আপনি নিচ্ছেন কি না আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এটাই আমাদের আমাদের এটাই আমাদের দাবি থাকবে আপনার প্রতি আর আপনি যে একসাথে ছয় তালাক বলেছেন বা একসাথে আপনি ছয় বার তালাক বলেছেন একশো তালাক দিল ইবন আব্বাস আছে লানহুর কাছে এক লোক এসব ইয়ার ইবনা আব্বাস আমি তো আমার স্ত্রীকে একসাথে এক হাজার তালাক দিয়েছি তখন তিনি বলেছেন যে তোমার স্ত্রী তিন তালাকে তোমার থেকে বায়েন হয়ে গেছে পিতা হয়ে পিতা হয়ে গেছে আর বাকিগুলো এমনি বাদ যাবে সুতরাং আপনার যদি কোনো তিন তালাক ধরা হয় তো তিন তালাক ছয় তালাক দিলেও তিন তালাক হবে বাকিগুলি বাতিল বাতিল প্রথম তিন তালাক আপনার আপনার স্ত্রীর কার্যকর হয়ে যাবে যদি আপনি জমহুর বা আবু হানি ফেমা আলিক শাহি আহমেদ সমস্ত ইমামদের মত যারা কোরআন সুন্না গবেষণা করে এবং সরাবদের সরবদের বেশিরভাগ মত নিয়ে এবং আনহুর মতকে প্রাধান্য যারা এটা করেছেন তাদের এই মতকে আপনি নেন তাহলে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে আর যদি ভিন্ন মতটি আপনি গ্রহণ করেন যেটা যোগে যুগে ইবনে আব্বাস সহ কেউ কেউ বলেছেন ইবনে আব্বাস দেখেন আপনি দুইটা মত এখানে আমরা পাচ্ছি একটু আগে একটা বলেছি আরেকটা এটা যে তিনি বলছেন যে তিনি বলছেন যে দুইটি এখানে কোরআনের আয়াত যা তিনি বুঝে নিয়েছেন এটা যে একবার হবে দুইবার হবে তার তিনবার হবে তিনবার বারবার আলাদাভাবে তালাক হবে এটা যদি আপনি গ্রহণ করেন এবং এটা আপনার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত হয় তাহলে আপনি এটা নিতে পারবেন তবে এটা 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 নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রবৃত্তির তাড়ানায় নিয়েছেন কেনা এর থেকে মুক্ত হতে হবে আল্লাহ আমাদের বুঝার তো সিদ্ধান্ত